নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তিতে, যেখানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে এগ্রিকালচার ডিপার্টমেন্টে। সবই তোমাদের সাথে শেয়ার করবে ভিডিওর মাধ্যমে, শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন এবং কত টাকা বেতন দেওয়া হবে সব নিয়ে আলোচনা করব। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। চলো ভিডিও শুরু করা যাক। ভিডিওতে ডাইরেক্টলি চলে এসেছি যেখানে হাইলাইট করে দেওয়া রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছ যে কী পদে নিয়োগ করা হবে। এখানে রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করতে চলেছে। ইন্টারভিউর তারিখ সময় রয়েছে 7/9/2022 12টার সময়। আর এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টটি রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, এবং এখানে বেতনের কথা বলা রয়েছে 8,000 টাকা পার মান্থ। আর শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে, দেখতে পাচ্ছ যে স্বীকৃত কলেজ থেকে গ্র্যাজুয়েট হতে হবে। সাথে বলা রয়েছে ডিজেবল কোয়ালিফিকেশন বলা রয়েছে, নলেজ থাকতে হবে কম্পিউটারে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে ডেটা এন্ট্রি, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন অ্যান্ড কম্পিউটার অ্যাকাউডিংয়ে যেসব থাকে। তারপরে এখানে দেখতে পাচ্ছ 31/3/2022 প্রজেক্ট হিসাবে এখানে নিয়োগ করা হবে, এবং কি ওই টাইমের মধ্যে কাজ চলবে। যদি সরকারের ভালো লাগে কাজের সময়সীমা এবং কাজের করার দক্ষতা, তাহলে কিন্তু সময়সীমা বাড়াতে পারে। এখানে ন্যাশনালিটি শুধুমাত্র ভারতীয় নাগরিক হতে হবে আবেদন করার জন্য। এখানে বয়সসীমার কথা বলা রয়েছে 40 বছরের মধ্যে হতে হবে, কিন্তু ক্যালকুলেশন করা হবে এই ডেটের মধ্যে, যেটা হলো 25/8/2022। এখানে এজ ইলেকশন রয়েছে, অর্থাৎ ছাড় রয়েছে 5 বছর এসসি এসটিদের, এবং কি এবং গিভেন ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স টাইপ প্রজেক্টের প্রোগ্রামের মাধ্যমে নিয়োগ করা হবে। সাথে যারা ওবিসি আর ব্যাকওয়ার্ড আছে তাদের 3 বছরের ছাড় থাকবে। সিলেকশন প্রসেস, অর্থাৎ কীভাবে নিয়োগ করা হবে, এখানে বলা রয়েছে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, এবং কি এই ইন্টারভিউ হবে এই ঠিকানার মধ্যে পৌঁছে যেতে হবে দ্য ডাইরেক্টর অফ রিসার্চ উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ে। তো এইখানে গিয়ে পৌঁছে গিয়ে কিন্তু ইন্টারভিউ হবে। কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের কিন্তু ফর্ম দেওয়া হবে, এবং কি সাথে তোমাদের যেসব ডকুমেন্ট দেওয়া হবে সবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এবার দেখে নেওয়া যাক কীভাবে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হয়। বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য তোমাদের যেতে হবে ডিসক্রিপশন বক্সে, বা তুমি যেতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এখানে পেয়ে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটটা, যেখানে বলা রয়েছে uvkb.ac.in/recruitment/। তো এই ওয়েবসাইটে চলে আসতে হবে, বা তুমি পুশ করে কিন্তু পজ করে কিন্তু এই দেখতে পারো তোমার এই ইউআরএলটা, অর্থাৎ ওয়েবসাইটটা কিছুটা নিচে স্ক্রলিং করে দেখতে পারবে যে প্রথমে রয়েছে ওয়াকিং ইন্টারভিউ। দেখতে পাচ্ছ যে ওয়াকিং ইন্টারভিউ বলা রয়েছে নিচে। তো এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার জন্য এখানে আরেকটু স্ক্রলিং করে নিচে যাবে, এখানে দেখতে পাচ্ছ যে ক্লিয়ারভাবে লেখা রয়েছে ক্লিক হেয়ার ফর দ্য নোটিফিকেশান, সাথে ইন্টারভিউ তারিখও রয়েছে। এখানে ক্লিক করলে তোমরা কিন্তু বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে কিভাবে আবেদন করবে, এখানে আবেদন করার জন্য কী কী দরকার আছে। এখানে বায়োডাটার সাথে দরকার আছে, কারণ যেদিন ইন্টারভিউ হবে সেদিনই নিয়োগ করা হবে, তার জন্য বায়োডাটা ফর্ম ফিল আপ করতে হবে, এবং দুটো সেট ফটোকপি লাগবে, সাথে ডকুমেন্ট লাগবে, এবং কি অল সার্টিফিকেট, যা সব সার্টিফিকেট দেবে এবং মাধ্যমিক এক্সামিনেশন সার্টিফিকেট দেবে সব কিন্তু অ্যাটেস্টেড হতে হবে গ্যাজেটেড অফিসারের কোর্ট থেকে, এবং কি হেড অফ দ্য ইনস্টিটিউট টাইম অ্যাপ্রিয়িং ইন্টারভিউর সময়। তো দুটো রিসেন্ট সাইজের পাসপোর্ট সাইজ লাগবে, মার্কশিট লাগবে, এবং সার্টিফিকেট লাগবে মাধ্যমিক এক্সামিনেশনের এবং আদার এক্সপিরিয়েন্সের। তারপরে এখানে ডেট অফ বার্থের কথা বলা রয়েছে, এখানে ডেট অফ বার্থের কথা বলা রয়েছে সিবিএসসি, এইচএসসি, এসএসসি ম্যাট্রিকুলেশন, অর্থাৎ তোমরা যদি ভারতের WBS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যদি মাধ্যমিক পাস নাও করো, তাহলে কিন্তু তোমরা যদি বাইরের বোর্ডের থেকে যদি পাস করো তাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য এই সব বোর্ডের আন্ডারে যারা পাস করেছে সেই সবের কিন্তু সার্টিফিকেট লাগবে। সাথে যারা এসসি এসটি আছে তাদের সার্টিফিকেট দিতে হবে, কারণ এখানে সরকারি হিসাবে ছাড় দেওয়া রয়েছে। ইন্টারভিউ সময়সীমা রয়েছে 7/9/2022 12টার সময়, এবং কি চেম্বার রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে চেম্বার অফ দ্য ডাইরেক্ট রিসার্চ
উইংসি গ্রাউন্ড ফ্লোর নিউ আর কে বি ওয়াই বিল্ডিং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কুচবিহার, অর্থাৎ কুচবিহারে নিয়োগ করতে চলেছে। তো তোমাদের পুরো বিস্তারিতভাবে বলে রয়েছে, তোমার যদি কোনো রকমভাবে অসুবিধা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এখানে শেষ করছি ভিডিও, ধন্যবাদ।